আমি সৌরভ্যবাবু আপনার কাছেই জিজ্ঞাসা করব, গোটা তৃণমূল কংগ্রেসটাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইনক্লুড করে বলছি, ভীষণ নার্ভাস লাগছে এই কারণে। সন্দীপকে কে পাঠালো বলুন তো সুপ্রিম কোর্ট পর্যন্ত? ধরুন প্রথমে আমি বলবো যে আজকে একটা অঘটন ঘটেছে, আরজি করে 28 বছরের একজন যুবক চিকিৎসা না পেয়ে মারা গেছে, সেই যুবকের আত্মার শান্তি কামনা করছি। নাম ডাক্তারদের কাছে অনুরোধ করবো, নামটা আমি আপনাকে একটু পরে বলে দিচ্ছি। আমি অবশ্যই দেবো, না 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 আমি এখন টিভিতে কথাটা বলছি, অনির্বাণ এই সময় বুঝেই বলছি, চাই ডাক্তারদের কাছে অনুরোধ, মানবিক নিজেই ফেক নিউজ এর কথা বলুন, আন্দোলন করুন, মানবিক হন, আমি ফেক নিউজ করছি। শঙ্কুদা প্লিজ, ভদ্রতা রাখো, বন্ধুরা ভদ্রতা রাখো, ডায়লগ বন্ধ করে আস্তে 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 আমাকে নাম ঠিকানাটা দিয়ে যাবেন? একদম একদম দিয়ে যাবো, একদম দিয়ে যাবো, একদম দিয়ে যাবো। আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে এই যে আপনারা বলছেন সন্দীপ ঘোষ নিয়ে, সন্দীপ ঘোষ নিয়ে আমাদের বিন্দুমাত্র কোনো ইন্টারেস্ট নেই, ও জাহান্নামে যাবে, ও কি করছে না করছে তাই নিয়ে আমাদের বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই, শিওর একদম। আর দ্বিতীয় কথা আমি বলি, মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে ভয় পায় না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে এরকম একটা হাত কেটে দিলে পুরো শরীরটা পচে যাবে। না 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 আমি একটা কথা বলি যে যখন কোনো ক্যান্সার ধরা পড়ে, এখন ক্যান্সারে মানুষ মারা যায় না, ক্যান্সার একটা অঙ্গ বাদ দিলেও মানুষ বেঁচে থাকে, তো এই ধরনের ক্যান্সার আমাদের দলের কেউ না বা দলের কোনো অংশ হতে পারে না। আর দ্বিতীয় কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় কাকে ভয় পাবে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই অগ্নিকন্যা, আর আগুন নিয়ে খেললে কি হয় সেটা বিরোধীরা খুব ভালোভাবে জানে। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, আপনার মনে হয় আগুন নিয়ে খেললে কি হয়? একদম, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আগুন, মানে জেনে বুঝে করেছেন, তাকে নিয়ে খেললে কি হয়? যা যা করেছেন জেনে বুঝে করেছেন। এখন পর্যন্ত আমি একটা কথা বলি, এখন পর্যন্ত এই যে অপরাজিতা নামক যে বন্টির যে অবস্থা হয়েছে, আমার কথা হচ্ছে যে সুপ্রিম কোর্টে এই কেসটি রয়েছে, সুপ্রিম কোর্টের বিচারকদের কাছে আবেদন, যারা আন্দোলন করছেন নাগরিক সমাজের নামে তাদের কাছে আবেদন, আপনারা এই আন্দোলনটা সুপ্রিম কোর্টের কাছে আবেদন করুন যত তাড়াতাড়ি সম্ভব, সিবিআই এর মাধ্যমে আসল দোষীরা ধরা পড়ুক, কিন্তু নাগরিক সমাজের আন্দোলনের নামে যে গুনস অ্যান্ড হুলিগিজম হচ্ছে এইটা কিন্তু কখনোই বরদাস্ত করা যায় না, যেখানে কোনো দলের পতাকা পড়ানো হচ্ছে, যেখানে তৃণমূলের পতাকা পড়ানো হচ্ছে, বা ধরলাম যদি কোনো নাগরিক বিজেপির পতাকা পড়ায় বা সিপিএম এর পতাকা পড়ায় সেই জিনিসটাকেও বরদাস্ত করা যায় না। এই পেছনেই নাগরিক সমাজের নামে কারা কারা বাংলায় একটা অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করছে সেদিকে খেয়াল রাখুন। আমাদের দফা এক, দাবি এক, সেটা হচ্ছে যে যে দোষী, যে খুন মানে যে অপরাধী, তাকে ফাঁসির সাজা দিতে হবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজিতা বিল কিন্তু রাজনৈতিকভাবে বিধানসভায় রেখেছে এবং শুভেন্দু অধিকারী সেটা সমর্থন করেছে। যে বিলটাকে চিকিৎসকরা ধাপ্পা বলছে, না সেটা বিবৃতি, চিকিৎসকরা বলতে পারে যে আন্দোলনরত চিকিৎসকরা তারা বলছেন ধাপ্পা, 1981 সালে জ্যোতি বসু যে কাজটা চিকিৎসকদের সঙ্গে করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারত, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা হাততে না, যদি মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটাই মানবিক, আমরা ডাক্তারদের দাবিকে সমর্থন করছি। কি অদ্ভুত দেখুন, তার মানে এই না যে কোনো রাজনীতিকরণ করবে। সৌরভ্যবাবু দেখুন, তারপরে চিকিৎসকরা জ্যোতি বসু বুদ্ধদেব পর্চাজ কোথাও ধাপ্পা খুঁজতে গেলেন না, তারা ধাপ্পাবাজ বললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, চোখে ধুলে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি যে রাজনৈতিক ভাবে এতক্ষণ ধরে একটা অভিনয় করার আপ্রাণ চেষ্টা করে গেলেন সৌরভ্যবাবু, সেটা ধরিয়ে দিচ্ছি। কিভাবে সরাসরি যাবো নিউজ রুমে, আমার সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি ভজন গাঙ্গুলি রয়েছে, আর ভজনের কাছে যে খবরগুলো রয়েছে তার প্রত্যেকটা 1, 2, 3, 4 করে চারটে ব্রেকিং নিউজ, এক্সক্লুসিভ ব্রেকিং খবর আপনাদেরকে দেবো। একদম প্রথম খবর, একদম প্রথম জালিয়াতি, একদম প্রথম বুজরুকি, আরজি করের সেমিনার রুমটাই এই মুহূর্তে সিবিআই এর তদন্তকারীদের নজরে। তার কারণ ওখানে অপরাধ হয়েছিল বলে না, উল্টোটা বলছি, ওখানে আদৌ অপরাধ হয়েছিল কি না, যারা বলছিলেন না যে সন্দীপ ঘোষকে তো ধরলো দুর্নীতির তদন্তে, আসলে ধর্ষণ আর খুনের মামলাটার কি হলো তাদের জন্য, এবার একটা দুটো তিনটে চারটে করে আসল মামলাটার চারটে বিস্ফোরক ব্রেকিং খবর দেখাবো। একদম প্রথম, আরজি করের যে জায়গাটাকে, যে রুমটাকে, যে সেমিনার রুমটাকে আমরা অভয়ার ধর্ষণ এবং খুনের জায়গা বলে জেনে এসেছি রাজ্য পুলিশের তদন্তের সূত্রে এবং বিবৃতিতে, সেটা আদৌ তার ধর্ষণ বা তার খুনের জায়গা তো, এ প্রশ্ন কেন সিবিআই এর মনে উঠছে? আমার সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ভজন গাঙ্গুলি। ভজন, কেন সিবিআই এর মনে প্রশ্ন উঠছে যদি একটু আমাদের ব্যাখ্যা কর। অনির্বাণ, প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে সেমিনার রুমের কথা যেটা বলা হচ্ছে, যে তদন্তকারীরা যেটা মনে করছেন যে সেমিনার রুমটার ঢোকা বেরোনো সিসিটিভি ফুটেজ কিন্তু সেরকমভাবে পাওয়া যায়নি। তার কারণ হচ্ছে যে যেটা সঞ্জয় রায়ের ক্ষেত্রে, ধৃত সঞ্জয় রায়ের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে
একটা ছোট্ট একটু সিসিটিভি ফুটেজের মধ্যে যে সঞ্জয় রায় কোথাও বেরোচ্ছে, কোথাও বেরিয়ে আসছে, কিন্তু পরবর্তীকালে যেটা দেখা যাচ্ছে যে সিঁড়ি দিয়ে যদি কেউ ওঠানামা করে তাহলে কিন্তু তার ওই সিসিটিভি ফুটেজে তার ছবি কিন্তু উঠবে না। এবং দ্বিতীয় কথা যেটা হচ্ছে যে তদন্তকারীরা যেটা মনে করছেন যে যে ঘরটিকে ভেঙে দেওয়া হয়েছে, যে ঘরের দেওয়াল ভেঙে দেওয়া হয়েছে, যে ঘরটিকে রিনোভেট করার কথা বলা হয়েছিল যেটা সন্দীপ ঘোষ নিজেই বলেছিলেন, সেখানে গিয়ে যেটা দেখা যাচ্ছে যে হয়তো এটা হতে পারে যেটা তদন্তকারীরা মনে করছেন যে ওই সেমিনার রুমে নয় কিন্তু ওই যে ডক্টরস যে রেস্ট রুম, ওই ডক্টরস রেস্ট রুমে এই ধরনের যে ঘটনাটা ঘটেছিল অভয়ের সঙ্গে সেই ঘটনাটা ঘটে থাকতে পারে। শুধু এটাও নয়, আরও একটা ঘরকে তারা সন্দেহ করছেন, যে তারা মনে করছেন যে এই ঘরটা দুটো ঘর, সেমিনার রুমকে বাদ দিলে আরও যে দুটো ঘর সেই দুটো ঘরেতেও কিন্তু এই ঘটনা ঘটানো হতে পারে। অনির্বাণ, বেশ, এরপরে দ্বিতীয় ব্রেকিং, ভজন সঙ্গে থাকো আমাদের। দ্বিতীয় ব্রেকিং, অভয়ার দেহের পাশ থেকেই পাওয়া গিয়েছিল স্যালাইনের পাউচ। স্যালাইন দেওয়া হয়েছিল বলে কি? সম্ভবত নয়। দেহের পাশ থেকে উদ্ধার হওয়া এই স্যালাইনের পাউচটাও এই মুহূর্তে সিবিআই তদন্তকারীদের নজরে। তার কারণ এই পাউচটার কথা সিজার লিস্টে উল্লেখই করেনি কলকাতা পুলিশ। ভজন, কি কারণ এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া গেল অভয়ার তদন্তের ক্ষেত্রে এগোনোর জন্য কলকাতা পুলিশের কাছে অন্যতম একটা বড় প্রমাণ হতে পারতো? অভয়ার চিকিৎসা হয়েছে কিনা তার জন্য সন্দীপ ঘোষদের আন্তরিকতার প্রমাণ হতে পারতো। দেখুন, স্যালাইনের পাউচ পাওয়া গিয়েছে পাশে, আমরা অন্তত একটা স্যালাইন দিয়ে কিছু একটা করার চেষ্টা করেছিলাম, তা সত্ত্বেও স্যালাইনের পাউচটা সিজার লিস্টেই উল্লেখ পর্যন্ত নেই কেন ভজন, কী কারণ? অনির্বাণ, প্রথম কারণই যেটা বলি যে স্যালাইনে যে সল্ট এবং ওয়াটার যেটা ইউজ করা হয় একটা কোনো স্যালাইন তৈরি করতে গেলে বা স্যালাইন ওয়াটার তৈরি করতে গেলে, এই সল্ট এবং এই যে জলটা নুন এবং জল তার সঙ্গে অ্যাসিডিক একটা সাবস্টেন্স তৈরি হয়ে যায়, যে অ্যাসিডিক সাবস্টেন্সটা কিন্তু যে কোনো দাগ, যে কোনো রক্তের দাগ, যে কোনো পায়ের ছাপ, যে কোনো ফরেন্সিক এলিমেন্টস যেগুলো হয়ে থাকতে পারে সেই এলিমেন্টসগুলোকে কিন্তু মুছে দেওয়াটা খুব ভালোভাবে সম্ভব। যে কোনো স্যালাইনের যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু এই এভিডেন্স ট্যাম্পারিংয়ের কথা যেটা বারবার উঠে আসছে, আমরা কিন্তু দেখতে পাবো যে এই স্যালাইনের মাধ্যমে কিন্তু এভিডেন্স ট্যাম্পার করে দেওয়াটা খুব সহজ। এবং যেটা পরবর্তীকালে যখন কলকাতা পুলিশের হাত থেকে সিবিআইয়ের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের হাতে এই তদন্তভারটা গেল, তখন আমরা যেটা দেখলাম যে যখন সিজার লিস্ট এলো বা যখন যে যে জিনিসগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছিল সেইটা এলো, তদন্তকারীরা মনে করছেন যে এইখানে তো একটা স্যালাইনের পাউচ রাখা ছিল যেদিনকে বডিটা ওই অবস্থায় অভয়ার দেহ উদ্ধার হয়েছিল, কিন্তু সেই স্যালাইনের পাউচের কথা কিন্তু একবারও বলছে না। এটা প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছিল যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি, কিন্তু সেই স্যালাইনের পাউচের কথাটা কিন্তু কোথাও উল্লেখ করেনি। একটাই কারণ হতে পারে এক্ষেত্রে যেটা মনে করছেন তদন্তকারীরা, সেটা হচ্ছে এভিডেন্স ট্যাম্পারের কাজে কিন্তু ওই স্যালাইনের পাউচ বা ওই স্যালাইনটাকে, পাউচের মধ্যে যে স্যালাইন ছিল সেই স্যালাইনটাকে কিন্তু ব্যবহার করেছিল। বুঝতে পারলাম, অর্থাৎ স্যালাইনের পাউচের কথাটা উল্লেখ করলে সন্দীপদের লাভ কিছু হতো না, ওই জন্যই কলকাতা পুলিশ উল্লেখ করেনি, না হলে নিশ্চিতভাবে সন্দীপ বন্ধু দুর্বৃত্ত কমিশনারের গ্যাং এটা উল্লেখ করত। আসলে স্যালাইনটা অভয়ার চিকিৎসার জন্য নয়, অভয়া খুনের এবং ধর্ষণের প্রমাণ লোপাটের জন্য ব্যবহার করা হয়েছিল বলে মনে করছেন তদন্তকারীরা, মানে সিবিআই এর তদন্তকারীরা। এর পরের ব্রেকিংটা আপনাদেরকে দেখা, যারা এইসব শুনে মনে করছেন তাহলে কি কিছুই পাওয়া যাবে না, কিছুই পাওয়া যাচ্ছে না, সিবিআই বোধহয় কিছুই প্রমাণ করতে পারবে না, গতকাল দুরুদুরু বক্ষেই একটু হাসি হাসি মুখে রাজ্যের শিক্ষামন্ত্রী শিক্ষক দিবসের দিন দলীয় দপ্তর থেকে একটা প্রেস কনফারেন্স করতে বসেছিলেন, যাতে বারবার তার এই পরিচয়টা পরিস্ফুট হচ্ছিল। সত্যিই তিনি এক নাট্যকার এবং অভিনেতা বটে, নিতান্তই কার্যকারণ সূত্রে নয়। তাদের জন্য খারাপ খবর, আরজি করে তিনটে ঘরেই, অর্থাৎ যে সেমিনার রুমের কথা ভজন বলছিলেন এবং যে সেমিনার রুম ছাড়া আর অন্য দুটো ঘর এই মুহূর্তে তদন্তকারীদের নজরে, যে ঘরে অভয়ার ধর্ষণ এবং খুন হয়ে থাকতে পারে, আদৌ সেমিনার রুমে হয়তো কিছু ঘটেনি, দেহটা টেনে নিয়ে এসে ওখানে রাখা হয়েছিল, এমনটাও তদন্তকারীদের এই মুহূর্তে অবজারভেশনের মধ্যে বা তাদের সন্দেহের মধ্যে রয়েছে। এই তিনটে ঘরেই থ্রিডি ম্যাপিং করে সিবিআই এবং তারপর এক নয় একাধিক সন্দেহজনক ব্যক্তির পায়ের ছাপ মিলেছে। বিস্তারিত ভজনই জানাবেন আমাদেরকে আরেকবার, স্পেশাল করেসপন্ডেন্ট নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ভজন গাঙ্গুলি। ভজন, কি পেয়েছে সিবিআই? এখনো বোধ হয় সব খোয়া যায়নি নাকি? অনির্বাণ, একদমই তুমি সঠিক কথা বললে,
যেটা হচ্ছে যে 3D ম্যাপিং এবং এভিডেন্স গ্যাদারিংয়ের যে প্রসেস যেটা ফরেন্সিক করে থাকে এবং এই ধরনের মামলাগুলোতে যেটা স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ করে, CBI করে বা অন্য তদন্তকারী সংস্থা করে, সেটা হচ্ছে যে ওই ঘরেতে যদি এভিডেন্স ট্যাম্পার হয়ে থাকে, প্লেস অফ অকারেন্সের আশেপাশের জায়গা এবং তার সংলগ্ন যদি কোনো জায়গা থাকে, তখন এই 3D ম্যাপিংয়ের মাধ্যমে যেটা দেখা হয় সেটা হচ্ছে যে কারোর হাত পায়ের ছাপ ওখানে লুকিয়ে আছে কি না, মানে যেটা আমরা নর্মাল চোখে দেখতে পাই না কোথাও লুকিয়ে আছে কি না। সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এখানে যেটা বলা হচ্ছে, এখানে যেটা এ করা হচ্ছে সেটা হচ্ছে যে ওই হাত মোটামুটি 10 জনের মতো পায়ের ছাপ এবং হাতের ছাপ এগুলো কিন্তু পাওয়া গেছে। এটা থেকে একটা নতুন দিক উঠে আসতে পারে, যেটা হচ্ছে যে যেটা বারবার বলা হচ্ছিল যে কেউ দেখেনি, কেউ জানে না, আর কেউ ইনভলভ নয়, যেটা কলকাতা পুলিশ যে তত্ত্ব সাজিয়েছিল, এখানে কিন্তু এই তত্ত্বটা আর খাটছে না। তার কারণ হচ্ছে যে ইতিমধ্যেই একাধিক যে পায়ের ছাপ, একাধিক হাতের ছাপ, ব্লাড স্টেন, রক্তের দাগ, সেগুলো কিন্তু 3D ম্যাপিংয়ের মাধ্যমে পাওয়া গেছে, উদ্ধার করা গেছে। অনির্বাণ ভজনের সঙ্গে থাকা আমাদের সর্বশেষ ব্রেকিং। এই সর্বশেষ ব্রেকিংটা সর্বশেষ কেন সেটা হয়তো এরপরে বুঝতে পারবেন। যা যা শুনলেন, যা যা CBI তদন্তকারীরা পেয়েছে এবং কলকাতা পুলিশ পায়নি, এই পাওয়া এবং না পাওয়ার মাঝখানে বা না পাওয়া আর পাওয়ার মাঝখানে একটা মিটিং হচ্ছে, একটা বৈঠক। 9ই আগস্ট অভয়ের এই ধর্ষণ এবং খুন হওয়ার ঘটনা জানাজানির পর আরজিকরের জুবিলি বিল্ডিংয়ে একটা বৈঠক করেছিলেন ওই ঘরটা ভাঙতে নির্দেশ দেওয়া রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। কেন ভজন গাঙ্গুলি জানতে চাইবো, আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ভজন রয়েছে নিউজ রুম থেকে। ভজন, কেন এই বৈঠক, কী জানা যাচ্ছে? অনির্বাণ, এখনও অবধি যেটা সন্দেহ করা হচ্ছে বা যেটুকু সূত্র মারফত আমরা খবর পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে বৈঠকটা করা হয়েছিল, যেটা মনে করা হচ্ছে, এর কোনো এখনও স্ট্রং এভিডেন্স কিন্তু এখনও হাতে আসেনি। তবে যেটুকু অনুমান করা হচ্ছে তদন্তের গতি প্রকৃতি এবং তদন্তের ধারা দেখে, সেটা হচ্ছে যে DME এবং স্বাস্থ্য সচিব এরা দুজন কিন্তু সন্দীপ ঘোষের সঙ্গে বৈঠক করেছিলেন এবং এই বৈঠকে যেটা নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা, সেটা হচ্ছে যে কিভাবে এই এত বড় ঘটনাটাকে ধামা চাপা দেওয়া যায়। তার কারণ হচ্ছে সেই সময়ও কিন্তু এই ঘটনার তদন্তভার ছিল কলকাতা পুলিশের হাতেই, কাজেই তদন্তও কলকাতা পুলিশের হাতে আর বাকি যে জিনিসগুলো ছিল সেগুলো ছিল সন্দীপ ঘোষের হাতে, কারণ তখনও উনি ওখানকার অধ্যক্ষ। কাজেই এই বৈঠকটা যেটা অনুমান করছে তদন্তকারী সংস্থা সেটা হচ্ছে যে এভিডেন্স ট্যাম্পারিং এবং যাতে যারা জড়িত আছে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, কে আসল ঘটনা ঘটিয়েছে, কার পেছনে, এর পেছনে কার হাত রয়েছে, সেইগুলো কিন্তু ধামাচাপা দেওয়ার জন্যই এই বৈঠক বলে মনে করছেন তদন্তকারীরা এবং যথেষ্ট গুরুত্ব দিয়ে এই বৈঠকটা সম্পর্কে কিন্তু ছানবিন করা হচ্ছে। অনির্বাণ, অনেক ধন্যবাদ। ভজন আমাদের সঙ্গে ছিলেন, স্পেশাল করেসপন্ডেন্ট ভজন গাঙ্গুলি।